মানে লবণের প্রতি এত চাহিদা কেন? আরে লবণের দাম অন্যদিকে 100 টাকা করে বিক্রি করতেছে, এখানে তো আপনার 50 টাকা করে নিতেছে না, তাই জন্য আমরা বেশি করে নিয়ে নিতেছি। বলতেছে ঈদের পরে লবণের দাম কমবে। হ্যাঁ, ঈদ কবে আসবে? আর এখন তো আর ঈদ না, তো আমার জন্য বেশি করে নিয়ে নিতেছি। আচ্ছা আচ্ছা, না লইয়ে দেন সব ম্যাডাম, মাল মারা দি। পাহাড়ে গেলে কি খেলে না ভিডিও করে ভাই একটু দেই একটু। বাহ, লবণ লবণের বাজার দেখি মামা। ভাই আচ্ছা, লবণ কেন নিতেছেন এতগুলা? বলেন না আপনি, বলেন না কেন নিতেছেন, মানে হঠাৎ করে লবণের উপরে এত অত্যাচার কেন বলেন? লবণ এত দাম কেন বলেন? মানে লবণের প্রতি এত চাহিদা কেন? আরে লবণের দাম অন্যদিকে 100 টাকা করে বিক্রি করতেছে, এখানে তো আপনার 50 টাকা করে নিতেছে না, তাই জন্য আমরা বেশি করে নিয়ে নিতেছি। বলতেছে ঈদের পরে লবণের দাম কমবে। হ্যাঁ, ঈদ কবে আসবে? আর এখন তো আর ঈদ না, তো আমার জন্য বেশি করে নিয়ে নিতেছি। আচ্ছা আচ্ছা, না ওটা তো ভাই ইউটিউবে যাবে, এই জন্য আমার চ্যানেল আছে, আমার চ্যানেল আছে।